নিশিরাতে বিরহেরো বাঁশি ওরে কে বাজায়, ভালোবেসে কেন বধু আজ শুধু কেঁদে যায়, সেধে সেধে কেন তুমি মরণ নিলে কত। অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্রফেশনালভাবে একটা অডিও রেকর্ড করার জন্য প্রথমেই আপনাদের গুগল প্লে স্টোর থেকে রেকফোর্স নামক এই অডিও রেকর্ডার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তাহলে চলুন রেকফোর্স অ্যাপটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং তার সঠিক সেটিংসগুলো কী কী আছে এবং কিভাবে আপনারা প্রফেশনালভাবে রেকর্ড করবেন আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। রেকফোর্স অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে সরাসরি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন, তারপরে লক্ষ্য করবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সরাসরি ডিসগার্ড এবং নিচের দিকে ওকে করে দিন। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা রেকর্ডিং করার আগে কিছু প্রয়োজনীয় সেটিংস আছে, সেগুলো আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন বাঁ দিকে উপরে থ্রি ডটস আছে, এখানে আপনারা ক্লিক করুন। এখানে প্রয়োজনীয় সেটিংসগুলো আমাদের সঠিকভাবে করে নিতে হবে। এখানে সেটিংসে আসলেই আপনারা দেখতে পাবেন প্রথম যে অপশনটা রয়েছে অডিও রেকর্ড, এখানে ক্লিক করার সাথে সাথে আরও কিছু অপশন রয়েছে। প্রথমেই রয়েছে আপনার অডিও ফরম্যাটটা আপনারা কিসে সেভ করবেন, MP3, WAV বা MP4, কোন ফরম্যাটে আপনারা সেভ করবেন। তো আমি সাধারণত সাজেস্ট করব WAV অথবা MP4-এ সেটাকে সেভ করতে, কেননা WAV অথবা MP4-এ সেভ করলে আপনারা কোয়ালিটিটা বেস্ট পাবেন। এরপরে ডান দিকে রয়েছে ফরম্যাট কোয়ালিটি, এখানে সবথেকে হায়েস্ট যেটা রয়েছে 48KHz, আপনারা এই কোয়ালিটিটা সিলেক্ট করবেন। এরপরে নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে মনো, এখানে আপনারা সিলেক্ট করলে পরপর দুটো অপশন আসবে, এখান থেকে স্টেরিও মনো যেটা রয়েছে সেটাকে আপনাদের সিলেক্ট করতে হবে। এর পরবর্তী অপশন হলো সোর্স, এখান থেকে আপনারা ডিফল্ট সিলেক্ট করে দেবেন, তাহলে হবে কি আপনারা ফ্রন্ট মাইক্রোফোন অথবা ব্যাক মাইক্রোফোন দুটোই আপনারা পাবেন। পরবর্তী অপশন হলো রেকর্ডিং নেম ফরম্যাট, এখান থেকে আপনারা আপনাদের চয়েস মতো ফরম্যাটটা সিলেক্ট করে নিতে পারেন। দেখুন আমি সাধারণত এটা সিলেক্ট করলাম, ডেট মান্থ ইয়ার এবং সময়টা উঠবে এখানে, আপনারাও আপনাদের পছন্দ মতো নেম ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এর পরবর্তী অপশন রয়েছে মেটা ডেটা, এখান থেকে পরিবর্তন করার মতো কোনো সেটিংস নেই, তাই যেভাবে রয়েছে আপনারা সেভাবেই রেখে দেবেন। এরপরে প্রিভিউ ফোন ফ্রম স্লিপ, এটাকে কোনো কিছুই করতে হবে না। আরও একটু নিচে নামলেই দেখতে পাবেন যে কনভারসেশন অটো, এখানে সিলেক্ট করার সাথে সাথে নিচের পরপর দুটো তিনটে সেটিংস কিন্তু আমাদের অন হয়ে যাবে। দেখুন যখন আমি সিলেক্ট করিনি তখন কিন্তু নিচের অপশনগুলো অফ রয়েছে, এবার আমি এখানে সিলেক্ট করার সাথে সাথে পরপর দুটো অপশন কিন্তু অন হয়ে যাচ্ছে। এখানেও ঠিক একই রকমভাবে অডিও ফরম্যাটটাকে সিলেক্ট করতে হবে এবং অডিও ফরম্যাটটার কোয়ালিটিটা সেভ করতে হবে এবং সিলেক্ট মনো সেটাকে স্টেরিও করতে হবে। এর পরবর্তী অপশন ডিলিট কনভার্ট ফাইল, এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনাদের নর্মাল অডিও রেকর্ড যেটা ফাইল রয়েছে সেটা আপনাদের ডিলিট হয়ে যাবে এবং কনভার্ট করা ফাইলটা আপনাদের এখানে থেকে যাবে। আর যদি আপনারা সিলেক্ট না করে থাকেন তাহলে আপনাদের নর্মাল অডিও এবং কনভার্ট অডিও দুটোই রয়ে যাবে। এর পরবর্তী অপশন রয়েছে ভাইব্রেট, যদি রেকর্ডিংসের সময় আপনাদের ভাইব্রেশন চয়েস হয় তাহলে আপনারা অবশ্যই এটাকে সিলেক্ট করে দেবেন। এর সাথে এখানে প্রিভিউ মোড কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। সেকেন্ড স্টেপে দেখুন রেকর্ডিংসের আগে আরও কিছু ভাইটাল সেটিংস রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। ডান দিকে উপরের দিকে কোণে দেখুন মাইকের একটা চিহ্ন রয়েছে, সেখানে আপনারা ডাইরেক্টলি ক্লিক করুন এবং সাথে সাথে কিন্তু এই তিনটি অপশন এখানে চলে আসবে। তো প্রথমত আমাদের আসতে হবে এফেক্টস, এখানে আমাদের সিলেক্ট করতে হবে তিন নম্বর অপশন অটোমেটিক গেইন কন্ট্রোল। সেকেন্ড অপশন রেকর্ডিং টাইম, এখান থেকে নো টাইম লিমিট এটা আমাদের সিলেক্ট করতে হবে, তাহলে হবে কি আমরা আনলিমিটেড রেকর্ডিং করতে পারবো।
এর পরবর্তী অপশন তথা লাস্ট অপশন হলো স্কিপ সাইলেন্স। এটা আপনারা সিলেক্ট করতে পারেন অথবা সিলেক্ট নাও করতে পারেন। যদি আপনি স্কিপ সাইলেন্স সিলেক্ট করেন তাহলে একটা সুবিধা হবে কি, যতটুকু টাইম আমরা কথা বলবো বা যতটুকু টাইম আমরা গান করব ঠিক ততটুকু টাইম রেকর্ড হবে, এবং যখন আমরা চুপ করে থাকব তখন কিন্তু কোনো রেকর্ড হবে না। ধরে নিন আমি কন্টিনিউয়াস এক মিনিট কথা বললাম বা এক মিনিট গান করলাম, তারপরে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড আমি চুপ করে থাকলাম। যেই 20 সেকেন্ড বা 30 সেকেন্ড আমি চুপ করে থাকব সেই টাইমটুকু কিন্তু রেকর্ড হবে না, এবং 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের পর যখন আমি আবার বলতে শুরু করব অটোমেটিক আবার রেকর্ড শুরু হবে। কিন্তু যদি আমি স্কিপ সাইলেন্সটা সিলেক্ট না করে থাকি তাহলে কিন্তু আমি এক মিনিট গান করব বা এক মিনিট যে কথা বলবো সেটুকু তো রেকর্ড হবেই, এবং যতটুকু টাইম 20 সেকেন্ড বা 30 সেকেন্ডটা আমি চুপ করে থাকব সেই টাইমটুকুও কিন্তু রেকর্ড হয়েই যাবে। এবারে কিন্তু প্রফেশনালভাবে একটা অডিও রেকর্ডিংসের জন্য সমস্ত সেটিংস আমাদের রেডি। নিশি রাতে বিরহের বাঁশি ওরে কে বাজায়, ভালোবেসে কেন বধু আজ শুধু কেঁদে যায়, সেধে সেধে কেন তুমি মরণ নিলে, কত কি রয়েছে। অডিও রেকর্ড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদের সেভ করে নিতে হবে, এবং এখান থেকে এসে আপনারা কিন্তু সেই অডিওটা রিনেম করতে পারবেন, অথবা এডিটে এসে কিন্তু সেই অডিও ফরম্যাটটার নেমটা আপনারা কিন্তু এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, ঠিক এইভাবে রেকফোর্সের উপরে আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু প্রফেশনালভাবে একটা অডিও রেকর্ড করতে পারেন। তাহলে চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও হতে চলছে আরও আকর্ষণীয়।